বাচ্চা যে অবুঝ বা যে বোঝে না বা কম বোঝে তাকে আমি যা দিয়ে বুঝ তৈরি করব সে তো সেটাই বুঝবে। সো দর্শককে তো আমরাই আসলে ভালো টেস্টের জিনিসটা দিতে পারতাম যাদের হাতে দেওয়ার ক্ষমতা ছিল। একটা চ্যানেলগুলো যেগুলো ছিল বাংলাদেশে চ্যানেলগুলোর অবস্থাও কিন্তু মানে খারাপের দিকেই চলে গেছে। ইউটিউবের কথা আমি কেন বলবো না, কারণ ইউটিউবটা যেহেতু ব্যক্তি মালিকানার একজন লোকের উপর ডিপেন্ড করে সে অনেক কিছুই করে নিতে পারে। চ্যানেলগুলো যেটা করেছে যে চ্যানেলগুলো ফলো করেছে ইউটিউবকে, মানে দুঃখজনক লাগে সেটাই। যে কিন্তু জুলজি বোটানিতে মাস্টার্স ভর্তি হয়েছিলাম ইডেনে, 3 মাস ক্লাসও করেছি, কারণ ওই সাবজেক্টগুলোতে আমি খুব ভালো ছিলাম। তো থিয়েটার স্কুলের ফ্রেন্ডরা বললো যে নাট্যকলায় ইন্টারভিউ দাও, এবং সেখানে ইন্টারভিউ দিয়ে যখন আমি ফার্স্ট হই ইন্টারভিউতে, জামিল স্যার আমাদের চেয়ারম্যান, তখন সবাই মিলে আমাকে একটা লোভ তৈরি করলো আমার মনের মধ্যে যে জামিল স্যার যেখানে চেয়ারম্যান সেখানে তোমার না যাওয়াটা, না ভর্তি হওয়াটা বোকামি হবে। যেটা আমাদের কিছু কমন প্রশ্ন থাকে সেটা নিতে চাই, এটা আসলে কেন করেন, কি ভালো লাগা থেকে করেন, আপনার ব্যাখ্যাটা কি? আমার ব্যাখ্যাটা হচ্ছে আমি যখন স্কুলে ছিলাম তখন বন্ধুরা নিজেরাই কোথা থেকে যেন মানে ওই ভালো লাগাটা হতো 21শে ফেব্রুয়ারিতে, 16ই ডিসেম্বরে, 26শে মার্চে নিজেরা নাটক লিখে 3-4 ফ্রেন্ড মিলে আমরা নিজেরাই ডিরেকশন দিয়ে নিজেরাই পারফরমেন্স করতাম স্কুলে থাকতে। হ্যাঁ, তো ওই যে একটা ভেতরে একটা ভালো লাগা সেটা বোধ হয় ছিলই আসলে, কারণ এটা আসলে হয় কি, এটা না না কাউকে দেখে না, এটা হয় কি, আমি যখন একদম ছোট আমার নানু, আমার কুট্টি ভাই, আমার নানি আর কি, তাকে আমরা কুট্টি ভাই বলতাম আমি, তো আমার নানি পারফরমেন্সটা খুব পছন্দ করতেন। উনি আমার সামনে নানা রকম, কলকাতায় থাকতেন, তো কলকাতা থেকে বাংলাদেশে এসে ওনারা শুরু করেছেন জীবনযাপন, তো বিভিন্ন ক্যারেক্টার করে দেখাতেন, এটা আমার ভাষা মনে পড়ে, এবং খুব মজা পেতাম, হাতে তালি দিতাম, খুব একটা ইয়ে হতো। তো ওই যে ওইখান থেকে আমার ধারণা যে ভেতরে জিনিসটা ঢুকেছে, এবং তারপরে আস্তে আস্তে এটাকে লালন করেছি, সামহাও এটা রয়েছে। আব্বু খুব ভালো ছবি আঁকতে পারতেন, আব্বু গান পছন্দ করতেন, আম্মু গান গাইতে পারতেন, তো এই করতে করতে যখন আমি গ্র্যাজুয়েশন মানে পরীক্ষা দিয়ে দিই ডিগ্রি, তখন আমার ভাই হচ্ছে থিয়েটার স্কুলের একটা খোঁজ আমাকে দেয়। আমার বাবা তো চাইতেন আমি ডাক্তার হই, কিন্তু আমার বাবা আমার ম্যাট্রিকের আগেই মারা গেছেন। তো মারা যাওয়ার পর যেটা হয়, ফ্যামিলিতে আমি বড় মেয়ে, ও যেমন ছোট ছেলে আমি বড় মেয়ে, তো আমার ছোট ভাইরা আছে, আমি একাই একটা মেয়ে, তো সামহাও আর হয়নি ডাক্তারি পড়াটা, তো পড়াটা হলো না, নর্মাল স্টাডি যেটা করার সেটাই করছিলাম। তো এর মধ্যে ডিগ্রি পরীক্ষা দেওয়ার পরপর আমার ভাই হচ্ছে থিয়েটার স্কুলের খোঁজটা পায়, এবং সে তখন বলে যে তুমি তো এইসব বিষয়ে বেশ আগ্রহী, একটু এটা দিয়ে দেখতে পারো। এবং মানে নাটকের ফ্যান তো আমরা ছিলাম, আমরা তো টেলিভিশন ড্রামা তো ভীষণভাবে দেখতাম, ওইটার তো একটা ভালো লাগা ছিল, কিন্তু ওইভাবে যে একজনকে উদ্দেশ্য করে যে হ্যাঁ ওনার জন্যই আমার ইয়ে করা বা ওনার পারফরমেন্স এত, সেটা না, সবারই লাগতো ভালো, যারা ভালো করতেন তাদের দেখতে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই থিয়েটার স্কুলে ভর্তি হওয়াটা হচ্ছে আমার এই নাটকে ঢোকার সোপানটা আর কি, আসলে শুরুটা হওয়া, এবং এখানে ভালো রেজাল্টটা যখন আমি একটু থিয়েটার স্কুলে ফার্স্ট হই, তখনই হচ্ছে আমার ফ্রেন্ডরা আমাকে ড্রামাটিক্সে পুশ করে। আমি কিন্তু জুলজি বোটানিতে মাস্টার্স ভর্তি হয়েছিলাম ইডেনে, 3 মাস ক্লাসও করেছি, কারণ ওই সাবজেক্টগুলোতে আমি খুব ভালো ছিলাম। তো থিয়েটার স্কুলের ফ্রেন্ডরা বললো যে নাট্যকলায় ইন্টারভিউ দাও, এবং সেখানে ইন্টারভিউ দিয়ে যখন আমি ফার্স্ট হই ইন্টারভিউতে, জামিল স্যার আমাদের চেয়ারম্যান, তখন সবাই মিলে আমাকে একটা লোভ তৈরি করলো আমার মনের মধ্যে যে জামিল স্যার যেখানে চেয়ারম্যান সেখানে তোমার না যাওয়াটা, না ভর্তি হওয়াটা বোকামি হবে। এই ভর্তি হয়ে গেলাম, এবং এই যে ভেতরে আসলে ভালো লাগে, এবং জামিল স্যারের একটা কথা আমাকে নাটকে কাজ শুরু করতে এবং রেগুলার কাজ করাতে অনেক বেশি আগ্রহ তৈরি করেছিল, সেটা হচ্ছে যে আমি আসলে মাঝখানে ভেঙে পড়েছিলাম যে আমি নাটকটা কন্টিনিউ করব নাকি আমি জেনারেল লাইনে লেখাপড়াটা করব, কি করব, আমি একটু স্ক্যাটার্ড হয়ে গেছিলাম। তখন আমাকে জামিল স্যার ডেকে নিয়ে তার রুমে বললেন যে আপনি রান্নাঘরের জানালা দিয়ে আকাশটা দেখলে তো হবে না, ওটা তো ছোট, আপনি ছাদে যান, খোলা মাঠে যান, খোলা মাঠে গিয়ে খোলা আকাশটাকে চোখ মেলে দেখেন, দেখেন আকাশটা কত বড়। পাগলা ঘোড়ায় তো কোনো দিন চড়েননি, পাগলা ঘোড়া একটু টাইট করে লাগামটা ধরে বসেন, দেখেন পাগলা ঘোড়া আপনাকে কোথায় নিয়ে যায়। এই একটা কথাই আর কি, ব্যাস। আমি সতীর্থর কাছে ঠিক একই রকম প্রশ্ন করব, প্রশ্নটা এমন যে সামাজিক মর্যাদায়
কেউ কেউ বলেন যে 50 বছরে বাংলাদেশে এই পেশাটার জায়গাটা বেশ বদলেছে, কেউ কেউ বলেন উৎকর্ষের জায়গায় গিয়েছে, কেউ কেউ বলেন ফ্ল্যাট বাড়িতে, বাড়িওয়ালা একটু অন্যভাবে দেখে, কেমন চেঞ্জেস কেমন? আপনার তো 25-26 বছর হয়ে গেল। না অবশ্যই এটা তো পজিটিভ দিকে টার্ন তো অবশ্যই করেছে। আমরাও যখন শুরু করি তখন যদিও আমার ডিরেক্টর হিসেবে আমার শুরুর ইয়েটা বেশি, তারপরে অভিনেতা হিসাবে শুধু অভিনয় করেই চলবে এরকমটা তখন পর্যন্ত আমরা ভাবতে পারতাম না, যেটা কিনা এখন অনেকেই ভাবতে পারছে। সো এটা তো আসলে এটা সময়ের দাবি, এটা মানে অস্বীকার করে নেওয়ার কোনো অবকাশ নেই, এটা বাড়ছে কাজ এবং তার মধ্যে ভালো মন্দ মিলিয়ে সোশ্যাল ভ্যালু তো প্লাস করছেই। এখন ডিপেন্ড করছে আমার সারাউন্ডিং আসলে কারা, আমি কী করছি সেটার উপর। আমি যদি দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বহীনতা পরিচয় দেই, অসামাজিক কাজের মধ্যে থাকি, তো এটা আমাকে রেসপেক্টটা দিবে না একদমই। আপনারা যখন বলছেন যে সিনেমা একটা বাজে সময় গিয়েছে, এখন নাকি বলা হয় যে নাটকে একটা বাজে সময় যাচ্ছে ইউটিউব কেন্দ্রিক নাটকে, অনেকেই এখন খুব প্রাউডলি বলে যে না আমি ওটিটি ছাড়া নাটকটা অনেকদিন করি না, করবো না। এটা কেন বলে? এটা তো আপনি তো আপনার ব্র্যান্ডে আপনার ব্র্যান্ড নেমে নাটক প্রচার হয়েছে, আমরা দেখেছি, আমরা নিউজ করেছি, সতীর্থ রহমানের অমুক নাটক আসছে, অমুকটা কাজ করছে, এই কৌলিন্যটা তো হারিয়ে গেছে নাটকে, টিভি নাটক বা এই যে ইউটিউব ভিত্তিক। হ্যাঁ অনেকখানি অনেকখানি নেমেছে, যে কারণে আমি আমার আমাকে পার্সোনালি জিজ্ঞেস করা হলে আমি বলবো যে আমি গত 3 বছর কোনো ফিকশন করিনি। হ্যাঁ আমি 3 বছর ফিকশন করিনি, আমি কিছু জায়গায় ফুল টাইম জব করেছি, কিছু জায়গায় নন ফিকশন ডকুমেন্টারি টাইপে কাজ করেছি, ফিকশন অ্যাক্ট, কারণ ফিকশনে আমি যেই গল্প বলতে চাই যে বা যেই গল্প বলে এসেছি যেই জনরার যেই ধরনের যেইভাবে বলতে চাই সেটা আমি বলার মতন আমি জায়গাটা। হ্যাঁ এই যে কারণে আমার 3 বছর ধরে যেটাও যে একদম প্রথম দিকে বলছিলাম যে ট্রেন্ড, এখন কিছু ট্রেন্ডি কিছু ব্যাপার আছে, আমরা হয়তো ট্রেন্ড আমার সমর্থনে কিছু যায় আসে না, কিন্তু আমি ট্রেন্ডের সাথে নাই, আমি ট্রেন্ডের সাথে যুক্তও হতে পারছি না, আমি যে চেষ্টাও যে খুব বেশি করছি সেটাও না, আবার চাই যে সেটাও না। না আমি যদি সরাসরি দুজনের কাছে যদিও একটু মানে একটু হার্ড টপিক, তারপরে শুনতে চাই যে ধরেন আপনি আপনার সমর্থনে আপনার বলাতে হয়তো আপনার কিছু যায় আসে না, কিন্তু ধরেন সোসাইটির একজন হলেও একটা বিষয় থ্রু করা, ধরেন এখন যে আপনি বলছেন ট্রেন্ডের কথা, এখন বলা হচ্ছে যে নাটকটা খুব লাউড হয়ে গেছে, রিক্সাওয়ালায় প্রেমিক প্রেমিকা তুই তু করে করে ঝগড়া করছে, তা প্রেমটা কি আসলে আমাদের সামাজিকভাবে এরকম হয় কিনা, এরকম অবস্থানে আসলে আসে কিনা। প্রশ্ন হচ্ছে যে যে ধরনের ডাবল ফেস ডাবল সাউন্ডের গল্প তৈরি হচ্ছে, মানে ডায়লগগুলো মানে ডাবল মিনিং এর গল্প তৈরি হচ্ছে, এক ধরনের কথা বলছে কিন্তু ইঙ্গিত দিচ্ছে অন্যরকম, এবং অনেক জায়গায় বিপ ইউজ করতে হচ্ছে, বিপ তো আরো কঠোর ভাবে যারা একটু আরেকটু মূর্খ তারা একটু বলছে, তো এর বাইরে ধরেন টিকটক 3 মিনিটের কন্টেন্ট এইগুলো আসলে যে আপনারা যেই নাটকের ছন্দা যেই নাটকের সতীর্থ বা যারা যারা কাজ করেছে তাদের কিছুটা পীড়া দেয় বা লজ্জা দেয় বিব্রত করে কি? কিছু কিছুটা করে, কিন্তু এর পাশাপাশি আমি এটাও বলবো যে আসলে এখন মানে ওপেন প্ল্যাটফর্ম হয়ে গেছে, তো এটা আসলে আটকানো যাবে না, যেটা আটকানো যেত যেমন চ্যানেলগুলার একটা জায়গা ছিল, মানে আমি যে কী কারণে আমি আচ্ছা ইউটিউব কেন্দ্রিক কাজগুলোর কথা বাদ দিলাম, বিকজ ইউটিউব আমার নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ সো ওইটার কিন্তু সমস্ত দায়বদ্ধতা বা সমস্ত স্বাধীনতা আমার নিজের, কিন্তু সে কারণে আমি যা ইচ্ছা করতে পারি আবার যা ইচ্ছা করতে পারি না সেটা অন্য জিনিস, কিন্তু একটা চ্যানেলগুলো যেগুলো ছিল বাংলাদেশে চ্যানেলগুলোর অবস্থাও কিন্তু মানে খারাপের দিকেই চলে গেছে। ইউটিউবের কথা আমি কেন বলবো না, কারণ ইউটিউবটা যেহেতু ব্যক্তি মালিকানার একজন লোকের উপর ডিপেন্ড করে সে অনেক কিছুই করে নিতে পারে, চ্যানেলগুলো যেটা করেছে যে চ্যানেলগুলো ফলো করেছে ইউটিউবকে, মানে দুঃখজনক লাগে সেটাই যে হচ্ছে ইউটিউবে কে ট্রেন্ড। যেমন আমি মাস ছয়েক আগে যখন মনে করছেন যে আবার ব্যাক করি ফিকশনে, দু এক জায়গায় নক করলাম ইয়ে করলো, তো আমাকে প্রথমে গল্প শুনতে চাইলাম, কী গল্প? আমি বলছি আমার কাছে অনেক গল্প আছে, কী টাইপের করতে চান, আমি এই জনরাতে কাজ করতে চাই, বলে গল্প লাগবে না। আমি বলছি গল্প লাগবে না কি, আমাকে লিস্ট দেওয়া হলো একটা 12 জন আর্টিস্টের, যে এদের যে এদের দুজনের আপনি যে কোনো দিন শিডিউল নেন কী গল্প করবেন সেটা আপনার ব্যাপার, আমার দরকার নেই। সো এখন এখন সামহাও আমার যেসব গল্প ওই কোনো কাস্টিং কাউকে সাথে কারোর সাথে যাচ্ছিল না, সো ফাইনালি আমার করা হলো না। সো এরকম সিচুয়েশন এখন সেটা মানে চ্যানেলগুলো এরকম হয়ে গেছে যে চ্যানেলগুলো এটা সহজ ভাষায় একটু শুনতে চাই, যুগের চাহিদা না যুগের অবক্ষয় কোনটা, আপনি আপনার অ্যানসারটা কি?
অবক্ষয় তো আসলে সব জায়গায় আছে। অবক্ষয় শব্দটা বললেই আসলে অনেক বেশি মানে গোলমেলে করা করে ফেলা হবে বলে আমার ধারণা। না না মন খারাপ না, এটা সময়ের দাবি, সময়ের দাবিটা এটাতে করতে হবে। কিন্তু আমার জায়গা হচ্ছে যে আমি আমার আমি ঠিক আছে কি না, আমি যেমন এই সময়ের দাবি হলেও আমি আমার কাছে যেহেতু ব্যক্তিগতভাবে সতীর্থ রহমান অ্যাজ ডিরেক্টর আমাকে আমার কাছে এই ট্রেন্ডটা পছন্দ না, আমি ওদেরকে আমি নিরাশ করব না। ওরা যারা করছে ঠিক আছে, তাদের এক ধরনের অডিয়েন্স আছে, কিন্তু অ্যাজ এ ডিরেক্টর আমাকে বললে আমি করবো না। সে সামথিং লাইক এখন কয়েকশো নাটক আমি এর মধ্যে ইউটিউব চ্যানেলে দেখেছি, এই বউ মানে অমুক বউ, তমুক বউ মানে গার্লফ্রেন্ড এবং বউ, ভেজাল্লা বউ, অমুকের বউ, তমুকের বউ, এই বউ, সেই বউ, সরি টু সে, আমাকে যদি বলা হয় সেটা যত বড় বাজেট দেওয়া হোক আমি করবো না। কিন্তু আমি বলছি না যে হ্যাঁ তুমি তুমি তোমরাও করতে পারবে না, কেউ তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ। ঠিক আছে ভাই, তোমরা এক ধরনের দর্শককে এন্টারটেইন করছো। এখন একজনের নাম আমি বলতে চাই না, যিনি কিনা একটা বড় ইলেকশনে দাঁড়াচ্ছিল, আসলে উনি কি ওই জায়গায় দাঁড়াবার বিলং করে যদি সংসদ ভবনে কেউ যাইতো? হ্যাঁ, আপনারা কি গর্বিত না বিব্রত? ও মাই গড, না আমরা আমরা লজ্জিত, আমরা শঙ্কিত, বিব্রত, লজ্জিত, শঙ্কিত। হ্যাঁ, আমি কয়দিন ধরে হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাতটা দেখছিলাম এই বিয়েতে ফেসবুকে বা ইউটিউবে, এবং ওই যে ফ্যামিলির যে এনভায়রনমেন্ট, এবং আমার এত খারাপ লাগলো, মানে মুখ ফেটে ইয়ে আসলো যে এখন কয়টা নাটকে আমরা এরকম দেখি যে দুই ভাই, দুই বোন, দুলা ভাই, বাবা মা, দাদা দাদি, আমরা কি আসলে হারিয়ে ফেলছি? এগুলো হয় কি, খারাপ লাগা তো অবশ্যই। মানে আমার কাছে মনে হয় যে যাদের হাতে চাবিটা ছিল দর্শকদের টেস্ট তো আসলে তৈরি করতে হয়, নালে দর্শককে যেটা কন্টেন্ট দিয়ে খারাপ জিনিস দেয়া যাবে দর্শক কত খারাপই নিবে। আমি একটা বাচ্চা যে অবুঝ বা যে বোঝে না বা কম বোঝে, তাকে আমি যা দিয়ে বুঝ তৈরি করব সে তো সেটাই বুঝবে। সো দর্শককে তো আমরাই আসলে ভালো টেস্টের জিনিসটা দিতে পারতাম, যাদের হাতে দেওয়ার ক্ষমতা ছিল তারাই দর্শকদেরকে মানে যা মানে খেতে চাচ্ছে বলো যে খায়, যা খেতে চাচ্ছে যা পেতে চাচ্ছে তাই দিয়ে তাদেরকে তুষ্ট করে রাখা হচ্ছে। তারকার লিস্ট বললেন, কিন্তু এর বাইরে তো আপনার পুরনো কলিগরাও তো অনেকে কাজ করছেন, তাহলে আপনি ছেড়ে দিলেন? হ্যাঁ, এখন ওই যে কথা যে কাজ তো, যে এখন আমি পারফরম্যান্সটাই আমার কাজ, হ্যাঁ পারফরম্যান্সটাই আমার কাজ। সো আমি কতদিন অভিমান করে থাকবো, মানে দেখা যাবে যে থালা সরিয়ে আমাকে মাটিতে খেতে হচ্ছে, ব্যাপারটা এরকম না তো, সেটা তো সবসময় সবাই সাপোর্ট করতে পারে না, এই এরকম একটা ব্যাপার আসলে চলে এসছে। আসলে দারুণ, এই বিষয়গুলো থেকে আসলে উত্তরণের পথ কি বা একটা একটা জাস্ট আপনি যদি 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 কোনো কোনো রকম কনফিউশন ওয়ার্ড থাকে আপনার কাছে দু লাইনে, আপনি কী বলতে চান এখন, কার দায়? প্রথমত তো আমি এটা আগেও বললাম, আমার কাছে মনে হয় যে দেখেন কোভিডের পরে বা আগে অনেকগুলো যা কিছু না হোক সংগঠন বেড়েছে, প্রচুর প্রচুর সংগঠন, সংগঠনে কোনো এনেছি কিন্তু মনে হয় না সংগঠনে কোনো কাজ কাজ হয়। কারণ আমার আমার একবার খুব মনে আছে যে শহীদ মিনারে একটা সংগঠন একটা ইয়ে হয়েছিল, সমস্ত সংগঠন মিলে ডাবিং ইয়ে করার জন্য, ডাবিং যে প্রোগ্রামগুলো হয় সেগুলো বন্ধ করার জন্য, কারণ এতে আমাদের দেশে ইয়ে হয়। তখন পর্যন্ত আমি জান তখন পর্যন্ত কোথায় দুইটা বা তিনটা অনুষ্ঠান হতো, ডাবিং চলতো, আর এখন ভুল না করে থাকলে 15-20টা চলে, তার মানে সংগঠনের আসলে অর্জনটা কোন জায়গাটায়। একইভাবে কি হিন্দি ছবি আসার ব্যাপারেও কি আপনাদের কি কি মত? হ্যাঁ, হিন্দি ছবি আসার ব্যাপারে যদি সংগঠন একমত, একাত্ম প্রকাশ, হ্যাঁ যদি সিনেমা হলের পয়েন্ট অফ ভিউ থেকে আমার এখানে সায় আছে যে অ্যাটলিস্ট মানুষের যে সিনেমামুখী হওয়ার এক ধরনের প্রবণতা হবে। আমরা গত সপ্তাহে সিনেমা দেখতে গেছিলাম আমরা ফুল ফ্যামিলি, সেদিন মানে আমরা সিনেমাই দেখবো এরকম একটা প্ল্যান করে, একটা ইংলিশ ছবি দেখেছি, একটা বাংলা ছবি, এবং বাংলা ছবিটা আমাদের যথেষ্ট ভালো লেগেছে, এবং তার চাইতে দুঃখজনক হচ্ছে সেটা বোধহয় সেই ছবির সেকেন্ড উইকের প্রথম দিন ছিল, সর্বসাকল্যে দর্শক ছিল 9 জন, এবং খুবই ভালো খুবই ভালো একটা ছবি, এবং আমার খুবই হতাশ লেগেছে। তখন আমি ওকে বললাম তুমি যে আমাকে সিনেমা সিনেমা করতে বলো করো, যে এত টাকা করে এক নম্বর হচ্ছে কোথায় পাবো প্রডিউসার, আর অনেক কিছু করে বানায় বানালাম এই আমার সেকেন্ড শোতে 9 জন দর্শকের জন্য, দুঃখজনক, ভীষণ হতাশাজনক। কালচারের জায়গাটা আসলে তৈরি করাটা খুব জরুরি। আমি একটা প্রশ্ন রেখে লাস্ট ব্রেকে যাবো, আমরা কিছুক্ষণ থাকবো, সেটা হচ্ছে আপনাদের কমন ফ্রেন্ডস আসলে ছবি যে কে, ছবি যে বন্ধু হয় না, গোপন কথা শেয়ার করা যায় না, সেটাও বিক্রি হয়ে যায়, সো কমন ফ্রেন্ডস কে,
মিডিয়ার সবাই বন্ধু মানে হ্যাঁ আমি এটাই 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 বুঝছি মানে মানে অন্তরঙ্গ বলতে যে ব্যাপারটা সেটা ওরকম কেউ নাই বাট এমনি ভালো সম্পর্ক মানে আমাদেরকে খুব বেশি অনুষ্ঠানে যেটা আমাদের ব্যক্তিগত নেচারের কারণে হতে পারে আমরা একটুখানি নিজেদেরকে একটু লুকিয়ে রাখা বা একটু প্রচার বিমুখতা বা একটু শো অফের ওই ধরনের অনেক অনেক ধরনের গ্যাদারিংয়ে আমাদেরকে দেখা যাবে না কিন্তু আমার ধারণা যে কেউ আবার আমাদের সম্পর্কে খুব মানে খারাপভাবেও বলবে এরকমও কিছু না যেমন ধরেন যে এগারো নভেম্বর আমাদের বড় মেয়ে আমাদের মানে ছোটো বড় দুটো একই টাপুরের সিনেমা এসেছিল দেশান্তর সো আমি কেন বললাম যে মানে খারাপও না এই কারণে যে মিডিয়ার অনেকে আমাদের ছবিটা দেখতে গেছে এটাকে মানে প্রমোট করা ডেফিনেটলি ভালোবাসা হ্যাঁ ওনাদের ওদের ঘরোয়া অনেক প্রোগ্রামে হয়তো আমরা থাকি না বা থাকতে পারি না বা হয়তো বলে বলে আমরা যাইনি সেই জায়গা থেকে হতে পারে বাট বন্ধু মানে ঠিক ওইভাবে অন্তরঙ্গ বলবো না বাট ভালো সম্পর্ক আছে সবার সাথেই সেটা সেটা হয় সেটা ভালোই কাউকে খারাপ বলার নেই এবার আপনি দুজনের কাছ থেকে শুনুন যে থাকে না কোন বন্ধুটা আপনার সবচেয়ে দীর্ঘ সময় ধরে এখনো আছে আচ্ছা মিডিয়ার বাইরে কে কে আমার আমার তো আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড শামিমা আশাকর লাভলি লাভলি আমারটাও সে বলতে পারবে এখানেই ঢাকাতেই আছে ও নাটক আরণ্যকের সাথে আছে নাটক করে মঞ্চের মঞ্চের সাথে আছে ডিরেকশন দেয় কস্টিউম করে মিউজিক করে সবই সবকিছুর সাথেই আছে বাট স্ক্রিনে কাজ করে না সে আমার প্রাণের কথা মনের কথা সবকিছু আমি ওর সাথে একদম খোলা মনে করতে পারি।